আসসালামু আলাইকুম। কে আজ কিচেন ওয়ার্ল্ডের আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার হাতে রেশমি চুড়ি ভীষণ পছন্দ। আপনাদের ভাইয়া আজকে বাসায় ফেরার সময় বেশ কিছু চুড়ি নিয়ে এসেছেন আমার জন্য, তাই সেগুলো শেয়ার করার লোভটা আসলে সামলাতে পারলাম না। আমি রেশমি চুড়িগুলো এভাবে কাপড় দিয়ে বেঁধে রাখি যেন ম্যাচিং চুড়িগুলো সব সেট একসাথে থাকে। চুড়িগুলো বেশ অগোছলা অবস্থায় আছে, এগুলো এখন এভাবে রেখে দিচ্ছি, পরে সময় সুযোগ মতো গুছিয়ে নেব। বারান্দার ছোট দুইটা টবে পুঁইশাক লাগিয়েছি, তো বেশ সুন্দর পুঁইশাকগুলো হয়েছে। তো আজকে ভাবলাম কেটে এগুলো রান্না করব। ছোট দুইটার টবে মাশাল্লাহ অনেক পুঁইশাক হয়েছে, আর নিজের হাতে লাগানো সবজি কিংবা ফল খাওয়ার মজাই আলাদা। আজকে আপনারা যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আজকে করা না, কয়েকদিন আগের ভিডিওটা করা, যখন খুব বেশি গরম ছিল আর ঘন ঘন ঢাকা শহরে লোডশেডিং হচ্ছিল, তার মাঝখানেই কিন্তু কোনো একদিন এই ভিডিওটা করেছিলাম। আসলে আমার ভিডিওগুলো রিলিজ করতে বেশ দেরি হয়। একে তো তীব্র গরম, তারপরে হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গরম অবশ্য এখনও আছে, তবে দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগে যখন ঘন ঘন লোডশেডিং হতো, রাতে ঘুমিয়ে আছি দেখা গেল যে কারেন্ট চলে গেল, তখন তো ঘুমের 12টা বেজে যেত, আর বেশি ক্ষতি হচ্ছিল বাচ্চাদের পড়াশোনার। আমার ঘরেও যেহেতু বাচ্চা আছে, সাদনান বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে, তো ওর ওই সময়টায় আসলে পড়াশোনার বেশ প্রবলেম হচ্ছিল গরমের কারণে। আসলে গরমের কারণে কোনো কিছু রান্না করেও শান্তি পাচ্ছিলাম না, আবার দেখা যাচ্ছে যে এই গরমের কারণে বেশ দিনে কয়েকবার ড্রেস চেঞ্জ করা লাগে, সেটাই আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। কয়েকবার বিভিন্ন রকম ড্রেস চেঞ্জ করে আমি এসে রান্না করছি, কারণ রান্নাঘর কিচেনে ঢুকেও দেখা যাচ্ছে যে ঘেমে একেবারে অবস্থা খারাপ। কোনো সময় দেখা যাচ্ছে যে ইন্ডাকশন চুলাটা নিয়ে এসে আমি ডাইনিংয়েই কোথাও এক কোনায় সেট করে রান্না করি। এই গরমে আপনাদের কার কী খেতে ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সবজি, ডাল, তারপর ভর্তা, এগুলোই ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে ঠান্ডা পা। আল্লাহ যদি চান তাহলে হয়তো আমার পরবর্তী ভিডিওতে আমি কিছু সুখবর দিতে যাচ্ছি আপনাদের, সেটা আজকে বলবো না, আমার পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা দেখলেন যে আমি ঢেঁড়স ভাজিতে একটু লেবুর রস দিলাম, নামানোর কিছু সময় আগে লেবুর রস দিয়ে দিলে যে একটা পিছলা পিছলা ভাব থাকে এটা কিন্তু আর থাকবে না। আর লেবু দিলে কিন্তু অনেকে হয়তো মনে করতে পারেন যে একটু টক হয়ে যাবে ভাজিটা, আসলে কিন্তু একদমই টক হবে না, আপনারা একবার দিয়ে দেখতে পারেন। তো আজকে আমাদের রান্নার মেনুগুলো ছিল খুবই সিম্পল, সবজি, ডাল আর মাছ। আসলে সিম্পল এই খাবারগুলোই গরমের দিনে ভালো লাগে খেতে।
এখন বিকেল বেলা আমি পাকা আমের জুস তৈরি করব। এখানে পাকা আম দিয়ে দিলাম কিউব করে কাটা, আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। যেহেতু আমটা অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা কম দিলেও হবে, আপনারা মোট কথা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর পরবর্তী পরিমাণ মতো ঠান্ডা পানি আমি অ্যাড করে নিব। তো এই যে হয়ে গেল আমার এই সিম্পল জুসের একটা রেসিপি। ঠান্ডা ঠান্ডা খেতে আসলে গরমের দিনে এই ধরনের জুসগুলো ভালো লাগে। যদি রেসিপি ভালো লাগে বাসায় তৈরি করে খাবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।